হ্যালো গাইস আজকের এই ভিডিও তো আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েনের মধ্যে নেক্সট মুভ কী হতে পারে সেটা দেখব আর অ্যাকচুয়ালি এখানে বিটকয়েনের মধ্যে এর যে বটমটা আছে সেটা কোথায় আসতে পারে অনেকের মনেই এর এই সন্দেহটা আছে যে অ্যাকচুয়ালি বিটকয়নের মধ্যে বটমটা কোথায় এখানে আসবে তাহলে আমরা আরও অনেক কম দামে এখানে যে কোনো অল্ড কয়েনকে কিংবা বিটকয়েনকে এখানে বাই করতে পারবো ঠিক আছে সবাই এখন বিটকয়েনের বটমটা কোথায় সেটা মানে খুঁজতেই ব্যস্ত অ্যানালিসিস করতেই ব্যস্ত তো ওখানে আজকের ভিডিওতে আমরা দেখার ট্রাই করবো এটা বুঝে নেওয়ার ট্রাই করব যে অ্যাকচুয়ালি এখানে বিটকয়েনের মধ্যে বটমটা কোথায় হতে পারে মানে কোথার থেকে বিটকয়েন আবারও ব্যাক নিয়ে ওপর দিকে যেতে পারে আবার কখন আমরা একটা ভুল সিজন দেখতে পারবো ঠিক আছে তো যে কোনো একটা ভুল সিজনের আগে এখানে আগে একটা বিয়ার সিজন হয় বিয়ার সিজনের মধ্যে বিট কয়েন নতুন একটা বটমকে ক্রিয়েট করে তারপরেই কিন্তু এখানে একটা ভুল ডালি হয় তো সেই বটমটা কোথায় সেটাই আমরা আজকের ভিডিওতে খুঁজে নেওয়ার ট্রাই করব আর এখানে বাইনান্স এক্সচেঞ্জের কিছু নিউজ বেরো আসছে সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেব তারা যাদের তাদের যে প্রুফ অফ রিজার্ভ আছে ঠিক আছে সেটা তারা পাবলিশ করেছে বাইন্যান্স থেকে তো সেটা কতদূর পর্যন্ত তার সত্যতা সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু করে আগে একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভল্টারি মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকস্যোর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগনালও শেয়ার করে থাকি আর যদি আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লার্ন করতে চান বেশি একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তাহলে আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যে আমার টেলিগ্রাম আইডির লিঙ্কও পেয়ে যাবেন এবার যদি এখানে বিটকনকে দেখে নিয়ে চলুন বিটকনের প্রাইস বর্তমানে চলছে ষোলো ডলার ঠিক আছে এবার বিট্টোয়ানের এখানে বরংটা কোথায় সেটাতে যাওয়ার আগে এখানে বাইন্যান্সের যে নিউজটা আছে সেই নিউজটাকে আগে আমরা এখানে নিয়ে নিই একটু ঠিক আছে এখানে দেখুন বাইন্যান্সের থেকে বাইন্যান্সের তরফ থেকে তাদের যে প্রুফ অফ রিজার্ভ সিস্টেম আছে সেটাকে পাবলিশ করা হচ্ছে ঠিক আছে এবার শর্টকাটে যাকে বলা হয় পিওআর তো আপনাদের আমি বলেছিলাম যে মানে এই জিনিসটা কি যখন আপনার এফটি এক্স এক্সচেঞ্জের মধ্যে এত বড় একটা কোলাপস হয়ে যায় তখন এফটি এক্স এক্সচেঞ্জ কিন্তু এই কারণের জন্যই এখানে কোলাপস হয়ে যায় ঠিক আছে এবার এখানে বাইন্যান্স যখন তাদের প্রুফ অফ রিজার্ভকে এখানে রিলিজ করেছে ঠিক আছে রিলিজ করার পরে এখানে আবার ক্যাকেন এক্সচেঞ্জ নিশ্চয়ই আপনার নাম শুনেছেন হয়তো ক্যাকেন এক্সচেঞ্জের সিইও এখানে আবার বাইন্যান্সকে বলেছে বাইন্যান্সের সিজেডকে ট্যাগ করে বলেছে যে এখানে তাদের বাইন্যান্সের যে প্রুফ অফ স্টেক আছে সরি প্রুফ অফ রিজার্ভ আছে এটা একদম পয়েন্টলেস বাইন্যান্স প্রুফ অফ রিজার্ভ ইজ পয়েন্টলেস উইদাউট লাইবিলিটিস ক্র্যাকেন সি তো ক্র্যাকেনের যে সিইও আছে সে এখানে বলেছে বাইন্যান্সের যে প্রুফ অফ রিজার্ভ এখানে পাবলিশ করেছে সেটা একদম পয়েন্টলেস ঠিক আছে উইদাউট লাইবিলিটিস তো এই জিনিসগুলো কি আর এটাকে মানে অ্যাকচুয়ালি কি ঠিক আমি মনে করি এটা আসলেই ঠিক ঠিক আছে এবার মনে করুন লাইবেলিটি কাকে বলে মনে করুন বাইন্যান্স এক্সচেঞ্জ এদের মানে বাইন্যান্স থেকে বাইন্যান্সের তরফ থেকে তাদের যতগুলো এখানে ফান্ড আছে সেটাকে তারা পাবলিশ করেছে ঠিক আছে প্রুফ অফ তারা এখানে পাবলিশ করেছে এবার এটা ততক্ষণ পর্যন্ত এর আপনার কোনো এখানে গুরুত্ব নেই ঠিক আছে ততক্ষণ পর্যন্ত এই প্রুফ অফ রিজার্ভের কোনো ইম্পর্টেন্ট নেই যতক্ষণ না পর্যন্ত বাইনান্স তাদের লায়াবিলিটিকে এখানে পাবলিশ করছে এবার তাদের লায়াবিলিটিস কী কী হতে পারে যেমন মনে করুন আমি আপনাদেরকে মানে সহজ কথা বলছি মনে করুন বাইন্যান্স একটা এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জ পাবলিশ করে দিল যে আমাদের কাছে এত মিলিয়ন ডলারের এখানে প্রুফ অফ রিজার্ভ আছে ঠিক আছে এত মিলিয়ন ডলারের প্রুফ অফ রিজার্ভ এতগুলো আমাদের কাছে আছে অ্যাসেট আছে এটা আছে সেটা আছে সব মিলিয়ে আমাদের টোটাল এখানে সম্পত্তির সংখ্যা এতটা এরা এটা একটা পাবলিশ করে দিল কিন্তু তার সাথে সাথে তাদেরকে এটাও দেখাতে লাগবে যে তাদের লাইবিলিটিস কী কী আছে লায়াবিলিটিস মানে এবার মনে করুন বাইন্যান্সের এখানে টোটাল সম্পত্তির যে মনে করুন হান্ড্রেড মিলিয়ন তাদের টোটাল সম্পত্তি ঠিক আছে এবার হান্ড্রেড মিলিয়ন যদি তাদের এখানে আপনার প্রুফ অফ রিজার্ভ হয় এবার এখানে লাইবিলিটিস যদি এখানে আপনার দেড়শো মিলিয়ন হয়ে যায় তাহলে তো তাদের এখানে একশো মিলিয়ন টাকার একশো মিলিয়ন ডলারের কোনো এখানে দাম থাকলো না এর মানে হচ্ছে মনে করুন তার যত সম্পত্তি আছে তার থেকে বেশি সে দেনায় ভুগছে মানে বুঝতে পারল তো ব্যাপারটা মনে করুন আমার কাছে এখানে এক টাকা আছে কিন্তু আমার কাছে এক হাজার টাকা থাকলে কী হবে আমার কাছে পাবলিক এখানে মানুষ আমার কাছে দেড় হাজার টাকা পায় তাহলে কি সেই এক হাজার টাকার আমার কোনো এখানে মূল্য থাকলো না ঠিক তেমনই হচ্ছে এখানে লাইবিলিটিস তাদের যে এখানে আপনার অ্যাসেট আছে অ্যাসেটের থেকে তুলনায় যদি এখানে লাইবিলিটিস বেশি হয়ে যায় তাহলেই কিন্তু কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে এখানে এই প্রবলেমগুলো হয় ঠিক আছে যখন আপনি উদ্রো করতে যাবেন উদ্রো পাবেন না এই সমস্ত প্রবলেমগুলো হয় আর এফটি এক্সের সাথে ঠিক এটাই কিন্তু হয়েছিল এফটি এক্সের মধ্যে মনে করে দেখুন আপনারা মানে উইথড্র পাচ্ছিলেন না কেন পাচ্ছিল না কারণ তাদের কাছে ওখানে তখন আপনার ফান্ড ছিলই না তাদের কাছে কোনো অ্যাসেট ছিলই না তাদের অ্যাসেটের লাইবিলিটিস বেশি ছিল ঠিক আছে যার ফলে কিন্তু সেই এক্সচেঞ্জটা এখানে কোলাপস করে গেছে এবার তারপরে এখানে এখন যে সাধারণ ট্রেডার আছে তারা এটাই ভাবছে যে আমরা এখন যে এক্সচেঞ্জের উপরে এখানে ট্রেডিং করবো আগে আমরা দেখবো তাদের প্রুফ অফ রিজার্ভ এখানে আছে না কিন্তু শুধুমাত্র এখন প্রুফ অফ রিজার্ভ দেখলেই হবে না এবার দেখতে লাগবে আমাদেরকে লাইবিলিটিস এটাও দেখতে লাগবে তো ক্রেকান এক্সচেঞ্জ সিও তারা তারা এখানে অলরেডি তাদের প্রুফ অফ স্টেক প্রুফ অফ রিজার্ভ এখানে পাবলিশ করে দিয়েছে তাদের লাইবিলিটিস অ্যাসেট সেই হিসেবেও তারা দিয়ে দিয়েছে কিন্তু বাইন্যান্স এখনও তাদের লাইবিলিটির হিসেবে এখনও দেয়নি এবার যতক্ষণ না তারা লাইবিলিটিসের হিসেবে এখানে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে করুন তাদের প্রুফ অফ রিজার্ভ মানে তাদের অ্যাসেটের কোনো এখানে মূল্য নেই আর এটা আমরা এখনও বুঝতে পারছি না যে ফাইন্যান্সিয়ার এখানে লাইবিলিটিস বেশি আছে না অ্যাসেট বেশি আছে যার ফলে কিন্তু তারা এটা পাবলিশও করেনি তো দেখা যাক তারা নেক্সট কবে এখানে পাবলিশ করে তারা এখানে মানে ভেবেছিল হয়তো আমরা জাস্ট এখানে উপরে উপরে প্রুফ অফ রিজার্ভকে পাবলিশ করে দিই তারপরে কয়েকদিন গেলেই তারপরে সবাই আর এফটি এক্সের কথা ভুলে যাবে তারপরে এটার কথা কেউ বলবে না তো মানে ক্রিকেট ক্রিকেট এক্সচেঞ্জের সিওকে অনেক অনেক ধন্যবাদ সে মানে এটাকে বলেছে জন্য এটা কিন্তু এখন আপনার মানে একটা ট্রেন্ডিং টপিক হিসেবে দাঁড়িয়েছে নাহলে কিন্তু এটার সম্পর্কে কেউ মানে বলতো না আর যদি দুই একজন ছোটো ছোটো ট্রেডার বলতো তাহলে কিন্তু তার মানে তার কথা কেউ মানে কোনো গুরুত্ব দিত না ঠিক আছে যেহেতু এখানে একজন এক্সচেঞ্জের সিইও এখানে বলেছে এটা তো যার ফলে কিন্তু এটা নিয়ে এখন অনেকেই কথা বলবে অনেকেই তাদের কাছে তাদের যে এবার প্রুফ অফ লাইবিলিটিস এটা দেখতে চাইবে এবার যদি এখানে বিটকনকে দেখে নিই বিটকনের প্রাইস বর্তমানে চলছে ষোলো হাজার পাঁচশো ডলার এরকম সামথিং কিছু প্রাইস বর্তমানে চলছে এখানে চার ঘন্টার ক্যান্ডেলের দেখলে দেখতে পারবেন একটা পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে বিটকয়নের প্রাইস ডাউন করছে ঠিক আছে ষোলো হাজার নশো ডলার থেকে শুরু করে পনেরো হাজার সাতশো ডলার পনেরো হাজার সাতশো ডলার এর আশেপাশে অনেকবার এসেছিল ব্যাক নিয়ে ওপরে গেছে এবার ষোলো হাজার নয়শো ডলার থেকে শুরু করে ষোলো হাজার আটশো ডলার পর্যন্ত এটা এখানে কিন্তু মানে হিউজ পরিমাণ একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে বিটকয়েন যার ফলে আপনাদের আমি বলেছিলাম এটা যে সতেরো যতক্ষণ না বিটকয়েন সতেরো হাজারকে ক্রস করে ওপরে গিয়ে স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেট রিস্কি জমে আসে ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে ষোলো হাজার আটশো শো থেকে ষোলো হাজার নশো ডলার পর্যন্ত এটা কিন্তু খুবই অনেক বড় একটা এখানে রেজিস্টেন্স আর যতক্ষণ এটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত চান্স অনেক বেশি আছে যে ষোলো হাজার নয়শো এখানে গেল আবার প্রাইস এখান থেকে ডাম্প মেরে আবার নিচের দিকে আসলো ঠিক আছে এবার আজকের ভিডিওতে আপনাদের আমি যেটা মানে বলতে চাইছি যে এখানে বিটকয়েনের বটম এই বটমটাকে ফাইন্ড করার ট্রাই অনেকেই করছে ঠিক আছে অনেকেই এরা ভাবছে যে আমি এখন এন্ট্রি নেব না মার্কেটের মধ্যে আগে বিটকয়েনের বটম আসুক বিটকন নিচের মধ্যে আসুক তারপরে আমি এখানে এন্ট্রি নেব কিন্তু অ্যাকচুয়ালি মজার কথা কী জানেন মজার কথা হচ্ছে বিটকনের বটম কোথায় এটা কিন্তু কেউ বলতে পারবে না সেই ইলন মাস্ক হোক আর আপনার বাইন্যান্সের সিজেড হোক কেউ বলতে পারবে না যে এখানে আপনার বিটকনের বটম কোথায় কোথার থেকে বিটকয়েন এখানে ব্যাক নিয়ে ওপরে চলে যাবে তাহলে এখানে সবাই এখানে মিলেনিয়ার হয়ে যেত ঠিক আছে তো এরকমটা হয় না এখানে আপনাকে সেজন্য আপনাকে ডলার কস্ট অ্যাভারেজ করতে লাগবে কিন্তু যদি আমার এটা দেখি যে হিস্ট্রিকে বার এর আগে হিস্ট্রিতে যেটা হয়ে গিয়েছিল ইতিহাসে যেটা হয়ে গিয়েছিল বিটকয়নের সেটা যদি আবারও হয় হিস্ট্রি যদি নিজেকে আবারও রিপিট করে তাহলে এখানে বিটকয়নের বটমটা কোথায় হতে পারে সেটা আমরা এখানে আন্দাজ করে দেখতে পারি ঠিক আছে এবার চলুন আমি আপনাদেরকে মেজার করে দেখাচ্ছি এর আগে বিটকয়েন যখন আপনার দু হাজার সতেরো সালে দুই হাজার এগারো সালে যখন বিয়ার মার্কেট এসেছিলো তখন মানে মোটামুটি ধরুন তার বিটকয়েন অল টাইম হাই থেকে এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডাউন হয়েছিলো এবার আমরা এখানে একটা মেজারমেন্ট করে দেখি যে বর্তমানে বিটকয়েন কতটা ডাউন আছে এখন বর্তমান যে প্রাইস চলছে আমি যদি এখানে প্রাইসটাকে নিয়ে আসি লাস্ট যে এখানে আপনার বটমটা হয়েছিল বিটকয়েনের সেখানে যদি আমি নিয়ে আসি তাহলে এখানে দেখলে দেখতে পারবো সেভেন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত আপাতত এখানে ডাম্প হয়েছে ঠিক আছে এখনও কিন্তু এইট্টি পার্সেন্টও হয়নি সেভেন্টি সেভেন পার্সেন্ট ডাম্প হয়েছে এবার এখানে এইট্টি পার্সেন্ট যদি ডাম্প হয় তাহলে প্রাইস কোথায় আসবে আমি এখানে নিজে নামাচ্ছি এইট্টি পার্সেন্টে নিয়ে আসলে প্রাইস এখানে আপনার চলে আসবে তেরো হাজার তিনশো চারশো ডলার এরকম সামথিং এই রেঞ্জের মধ্যে চলে আসবে এবার যদি এইট্টি টু পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট এখানে নিয়ে আসি তাহলে কোথায় আসবে এইটটি ফাইভ পার্সেন্টে যদি নিয়ে আসি তাহলে এখানে বিটকয়েন প্রাইস দশ হাজার ডলার এই পর্যন্ত আসতে পারে কারণ আমি এটা মানে এমনি আমার এমন না যে আমার মনে হলো আমি বলে দিলাম যে দশ হাজার বিটকয়েন এখানে আসবে ঠিক আছে এরকম না আমি এখানে উইথ ফ্যাক্ট দিয়ে আপনাদের আমি বোঝাচ্ছি এখানে যে কেন এখানে বিটকয়েন দশ হাজার পর্যন্ত আসতে পারে কারণ ইতিহাসে এর আগে অনেকবার এরকম হয়েছে যখন বিয়ার মার্কেট এসেছে তখন অনেকবার এরকম হয়েছে যে বিটকয়েন তখনকার সময়ের যে অল টাইম হাই আছে সেই অল টাইম হাই থেকে এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এখানে ডাম্প পেনেছে তাহলে এবারকার অল টাইম হাই মানে সিক্সটি নাইনকে সিক্সটি নাইনকে থেকে যদি এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডাম বিট করেন তাহলে এখানে আপনার দশ হাজার পর্যন্ত প্রাইস আসতে পারে আর সেই জন্য আমি বারবার আপনাদের বলেছি যে বারবার আপনাদের বলেছি আপনাদের ফান্ডকে সেফ রাখতে যদি এখানে ইনকেস দশ হাজারে আসে তাহলেও যাতে আপনি এখানে একটা পার্ট দিয়ে এন্ট্রি নিতে পারেন আবার এরকম না যে আপনি শুধু এখানে দশ হাজারের মানে ওয়েট করবেন বারো হাজারের ওয়েট করবেন যে না আমি দশ হাজারে আসবে বারো হাজার আসবে তারপর বাই করবো এরকম করবেন না এরকম এটাও তো হতে পারে যে এখানে আসল না প্রাইস ঠিক আছে কী গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই সেই জন্য আমরা এখানে ডলার কস্ট অ্যাভারেজ করবো এটা কেউ পারফেক্টলি বলতে পারে না যে মার্কেট এখানে এসে আবার বাউন্স ব্যাগ নিয়ে ওপরে যাবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে ডলার কস্ট অ্যাভারেজ করবেন তো দেখা যাক এখানে বিদকনের বটমটা কোথায় হয় আর যেখানেই হোক না কেন আমাদের এখানে একটা পার্ট দিয়ে এন্ট্রি নেওয়া হয়ে গেছে তারপরে বিথক যদি এখানে চোদ্দো হাজারে আসে তাহলে এখানে সেকেন্ড পার্ট দিয়ে এন্ট্রি নেবো আর একটা লাস্ট পার্ট রেখে দেবো একদম মার্কেটের সিচুয়েশন যদি খুবই খারাপ হয়ে যায় ঠিক আছে তো এরকম করে আপনারা ট্রেডিং করবেন তাহলে দেখবেন লং টার্মের ক্ষেত্রে আপনাদের মোটামুটি খুব ভালো একটা এখানে প্রফিট হবে সো গাইস এসে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বাসে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওটা আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস